ভাই ভালো আছেন? এটা কি চাল ভাই? নাদির চাল কত করে কেজি? এটা পাইকারি 65। আর এটা কি চাল? চিনি গুঁড়া। এটা কত? 90 টাকা। না তো খোলাটা না ভাই, খোলাটা লুজ। আচ্ছা এটা কি চাল? মিনিকেট। এটা কত পাইকারি? দেশি না ভাই, কত টাকা কেজি মসুর ডাল? পাইকারি রেট 90 টাকা পাইকারি রেট না? আর ইন্ডিয়ান এটাও দিছি না, এটা কত? 110। আর তেল 5 লিটার বোতল 720। বসুন্ধরা 680 5 লিটার বোতল, এটা পাইকারি তো না? পাইকারি রেট। এটা কি চাউল? এমনি কেত না? এটা কত করে? আর এটা কত? এটা কি চাউল? 28। এটা কত? 50। আচ্ছা 50। যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে এই রেট নিতে পারবে পাইকারি? যদি এটা 5 কেজি না, 5 কেজি এই রেট পড়বে নাকি? আচ্ছা। আর এটা চিরা কত কেজি? এটা 320। 320। আর ওই চিনি? চিনি 80 টাকা। এটা তো দেশীয় চিনি না? আর সব দেশি চিনি না? দেশি লাল হয় না দেশিটা? মেশিন দিয়ে রিফাইন করে ওটা ই করা তো? বুঝতে পেরেছি। আর আর পোলাওয়ার চাল কেউ দেখেছি? এটা পোলাওয়ার চাল? এটা পোলাওয়ার চাল না? কি চল? কাঠারি আতপ। আতপ চল, সরি সরি। এটা কত কেজি? 70 টাকা কেজি। এটা কিটা খাসের ডাল না? এটা আচ্ছা মুগের ডাল। মুগের ডাল এটা কত কেজি? 120। সব কিছুর দাম মানে অনেক বেড়ে গেছে না ভাই? বেশিরভাগ তেলে জানতে পারছো বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিনা নেই আটা কত দুই কেজি কত? এটা 70 টাকা। ভাই ডিমে খালি কত পাইকারি রেট? 35 টাকা। 35 টাকা তো লেয়ার। এটা হাসি ডিম না? এটা হাসি ডিম 55 টাকা। 55 টাকা খালি। আর দেশি মুরগিটা? যেটা দেশি মুরগি ডিম আমার কাছে না, এটা 60 টাকা আলি গেছে। 60 টাকা আলি বিক্রি করে। এইটা ফেসবুকে দিয়া কেন?